কবিতা আমি আমার ফাঁসি চাই, রচনা এনামুল হক। আমি কারো ফাঁসি চাই না, আমি আমার ফাঁসি চাই। আমি আর একটি বার কখনো আর আমার দেহে থাকতে চাই না। যেমন করে ফাঁসি হয়েছিল বিংশ শতাব্দীর তরুণ যুব সমাজের, যেমন করে ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের, আমি ফাঁসি চাই ফাঁসি, গাছে ঝুলিয়ে কিংবা শিরচ্ছেদ ছেলে, অথবা ফাঁসি হোক ফায়ার স্কোয়াডে। তারপর আমার রক্ত ছড়িয়ে পড়ুক সারা দেশে সারা বিশ্বে ধূসর মরুপ্রান্তরে। আমি আমার ফাঁসি দেখতে চাই, বিবেকের ফাঁসি আমার ফাঁসি। বিবেক কেন জাগ্রত হয় না? বিবেক কেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না? বিবেক কেন টাকার জন্য উদগ্রীব? বিবেক কেন অশ্লীলতা খোঁজে? বিবেক অপশাসনের বিরুদ্ধে কথা বলতে পারে না, পেরেক টুকে দিয়েছে মৌন রক্তধারা। শুধু মানুষের কান্না শুনতে পাই, তাই আমি আমার ফাঁসি চাই। এখন রবিরাঙা কোনো পড়ন্ত বিকালে, নয়তো নারীর সরস যৌবনে, মৌবনে বিবেক ছায়া হয়ে আধারে হারাই। যা দেখতে পাই তাই আমি আমার ফাঁসি চাই। যে বিবেক বান্নর ভাষা, বাষট্টির শিক্ষা, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতায় জেগে উঠেছিল সেই বিবেক, যা রক্তধারা গড়িয়েছিল ইউফ্রেটিসের জলধারার মতো, লোহিত কণিকার রক্ত টকবক করত জ্বলন্ত লাভার মতো। রণক্লান্ত সেই বিবেক কেন আজ শান্ত? অশান্ত হয়ে কেন আজ রৌদ্র রোষে ফেটে পড়ে না, ভেঙে ফেলে না কেন বাধার বিন্ধ্যাচল? বিবেক এখন অবিবেকের কাছে বন্দী, মানচিত্র ছিঁড়ে ফেলার করুণ ফন্দি, আর বাংলার বাতাসে ভাসে মানুষের আরতি, বাঁচতে চাই বাঁচতে চাই। আমি কেবলই অসহায়, তাই ফাঁসি চাই আমি আমার ফাঁসি চাই।